আদিবাসী শংসাপত্র না মেলায় চরম সমস্যায় পড়েছেন তেহট্টের নফরচন্দ্রপুরের সোমা মাহাতো। দরিদ্র আদিবাসী চাষির মেয়ে সোমা এবছর এম এ পাস করেছেন। গ্রামের মধ্যেই প্রথম কেউ এম এ পাস করল। ফল জানার পর গোটা গ্রাম আনন্দে মেতে উঠলেও তার পরিবার এখনও পর্যন্ত আদিবাসী শংসাপত্র জোগাড় করতে না পারায় পড়েছেন সমস্যায়। বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও শংসাপত্র পাননি বলে দাবি করছেন সোমা। তার দাবি, অতি কষ্টে পড়ার খরচ জোগাড় করে গ্রামের মধ্যে প্রথম এম এ পাস করেছেন তিনি। আদিবাসী শংসাপত্র থাকলে চাকরির পরীক্ষায় অনেকটা সুবিধা পাওয়া যেত। প্রশাসন যাতে অবিলম্বে তাকে আদিবাসী শংসাপত্র প্রদান করে তার আবেদন করেছেন সোমা। তেহট্টের মহকুমা শাসক বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। ক্লাস নাইনে তখন আমি এসটি কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম, তো তখন ওই যাতায়াত করি তখন তো আর কেউ অত পড়াশোনা করেন, এই ব্যাপারটা অত জানে না। আমি যেতাম মাঝে মাঝে, এই হবে 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 করে ঘোরাতো। তারপরে গিয়ে ওটা বাতিল হয়ে গেলো, বললো ডেট ওভার হয়ে আছে, তো ওটা বাতিল হয়ে গেলো। আবার গিয়ে ইলেভেনে জমা দিলাম, ওটাও বাতিল হয়ে গেলো। তারপরে 2016 সালে একটা জমা দিয়েছি, জমা দেওয়ার পরে ওটাও বললো যে তোমাদের ডেট ওভার হয়ে আছে, দিয়ে নতুন করে আবার 2019 সালে আবার করেছি। তো করার পরে এসটি কার্ড এখান থেকে মানে কি বলবো যে আমাদের বংশের কারো কার্ড নেই, এমনকি আমাদের প্রতিবেশীরও কারো হয়নি এখানটায়, এই নফরচনপুর গ্রামে। তো এই এসটি কার্ডের জন্য আমি অনেকবার অ্যাপ্লিকেশন করেছি, কিন্তু অথচ কোনো কাজ হয়নি। এখন অনেকবার প্রতিবেশীর পাঁচটা দিয়ে আর কি জমা দিয়েছি। তো জমা দেওয়ার পরে এখন যেটা বিডিও অফিসে ছিল এতদিন আটকে, তো বিডিও অফিস থেকে অনেকবার ঘোরার পরে এসডিওতে পাঠিয়েছে। তো এসডিওতে পাঠানোর পরে এখন ওখানে যাচ্ছি, তো ওখানে বলছে যে তোমাদের সিআরআই রিপোর্ট সিআরআই লেভেল হয়ে আছে, তো কলকাতা পাঠিয়েছি, সিআরআই রিপোর্ট না আসলে আমরা আর কিছু করতে পারছি না। বললাম স্যার, বংশে যদি কেউ আমাদের পূর্বপুরুষ যারা, তারা তো পড়াশোনাও করেনি, তারপরে একাত্তরের আগের কোনো প্রমাণ পুরুষ কিছুই নেই, তাহলে তখন তো জ্যাঠা কাকারা নিজেদের মতো নিজেরা মদ মাতাল খেয়ে একবার এখান সেখানে পড়ে থাকতো, কাগজপত্র কী করে ঠিকঠাক করে রাখবে। দিয়ে বংশের কিছু নেই, তাই এখন ওখানে যেটা বলছে সেটা হচ্ছে যে বলছে আমাদের চেহারা রিপোর্ট না আসলে আমরা কিছু করতে পারবো না, যেহেতু তোমাদের এটা প্রথম প্রজন্ম। আর একটা কথা, যেটা আমি কিছুদিন আগে হচ্ছে মুখ্যমন্ত্রীর কাছে ফোন করেছিলাম, উনি একটা পেপারে নিউজ দিয়েছিল, তো ওটা দেখো ওখানে একটা নাম্বার দেওয়া ছিল, তো ওই নাম্বারটা আমি ফোন করেছিলাম। ফোন করার পরে আমাকে কিছুক্ষণ পরে ব্যাক করে ফোনটা, তো বললো আপনার প্রবলেম কী? না বললাম স্যার দেখুন, আমি তো এই ক্লাস ওয়ান থেকেই বিএ পাস হয়ে গেলাম, এখন আমার কাস্ট সার্টিফিকেটটা পাইনি, তাহলে আমি অনেকবার অ্যাপ্লিকেশন করেছি কিন্তু পাইনি। তো আমি এটা বলার পরে বলছে ঠিক আছে, তোমার নাম ঠিকানা সব কিছু আমার নেওয়ার পরে তারপরে বললো ঠিক আছে দেখছি এই ব্যাপারে। তারপরে আমাকে একদিন এইডিওতে যে কাস্ট অফিসার আছে অম্বর, উনি আমাকে ডাকলেন ফোন করে। তো ওখানে আমি গেলাম, যাওয়ার পরে বলছে সোমা তোমার কী প্রবলেমটা বলছে। বললাম দেখুন স্যার, আমি তো অফিসে ফোন করছি। বলছে অফিসে ফোন করলে হবে, কোনো নেতা মন্ত্রী কী করবে এগুলো, তাই বলছে অফিসে ফোন করলে হবে। যে এই কথাই বললো, বলার পরে বললো যে ঠিক আছে আমি চেষ্টা করবো, আমি যতদিন এখানে আছি তোমাদেরটা করে দিয়েই যাবো, যে উনিই কথা বললো। আর এই জো সাহেব যেটা বললেন, ওটা বলছেন যে আপনাদের যেহেতু প্রথম প্রজন্ম, তাহলে আমি এটা চেয়ারে পাঠিয়েছি, চেয়ারে রিপোর্ট আসুক দিয়ে তারপরে এটা দেখবো, তাই বললো। রিপোর্ট না আসলে আমি কিছু করতে পারবো না, তিনি এই কথাটাই বললেন। Thank you.